আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা ল্যাপটপ অথবা ডেস্কটপে বিভিন্ন কাজ করেন তাদেরকে আজকে এমন একটি ট্রিক্স দেখাবো যেটা আপনি এর আগে জানতেন না। সাপোজ আপনি ইউটিউবে কোনো লেখা পড়ছেন বা কোনো লেখা দেখে দেখে কাজ করছেন, এখন আপনি চাইলে ইউটিউব ভিডিওতে যে লেখাগুলো চলে সেই লেখাগুলো খুব ইজিলি কপি করতে পারেন এবং টেক্সট আকারে সেভ করতে পারেন। দেখেন, আমি এই লেখাটাকে এখান থেকে ধরে সিলেক্ট করলাম, ঠিক দেখেন এখানে কপি হয়েছে, একটা সাইন চলে আসবে যে টেক্সট কপিড। দেন আমি মাইক্রোসফট ওয়ার্ডে অথবা নোটবুকে গিয়ে যদি কন্ট্রোল প্লাস ভি প্রেস করি, সাথে সাথে দেখেন এই লেখাগুলো চলে আসবে। আই ওয়াজ কনফিউজড অ্যান্ড আই ওয়ান্টেড টু ডিসকাস দ্য সাবজেক্ট উইথ দেম। দেখেন এই যে ইউটিউবে যে লেখাটা ছিল সেটা চলে আসছে। আবার আমি গুগলে যে কোনো ইমেজ সার্চ দিলাম, ইমেজের উপরে যে লেখা থাকে সেই লেখাকে যদি কপি করতে চাই, দেখেন আবার ঠিক আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে এই লেখাটাকে কপি করি। কপি করার পরে আবার আমি ওয়ার্ডে চলে গেলাম, ওয়ার্ডে গিয়ে এই যে এখানে পেস্ট করার সাথে সাথে দেখেন হুবহু লেখাটা পেস্ট হয়ে গেছে। হোয়েন ইউ লাইক এ ফ্লাওয়ার ইউ জাস্ট প্লাক ইট। আমাদের গুগলে লেখাটা ছিল হোয়েন ইউ লাইক এ ফ্লাওয়ার ইউ জাস্ট প্লাক ইট। কখনো কখনো দুই একটা অ্যালফাবেট মিস হতে পারে। আপনি এই ট্রিক্সটি কিভাবে ব্যবহার করবেন? ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনি সার্চ দিবেন ব্ল্যাক বক্স গুগল এক্সটেনশন, এটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। দেখবেন প্রথমে একটা অপশন চলে আসবে ব্ল্যাক বক্সের, ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটা ডান পাশে একটা লেখা আসবে যে অ্যাড টু ইউর ক্রোম, ওটাতে ক্লিক করলে আপনার ঠিক যেই কটা ইমেল লগ ইন করা থাকবে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করতে বলবে। আমি অলরেডি আমার ক্রোম ব্রাউজারে এটা অ্যাড করেছি, এই জন্য লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম। আপনারা এই ব্ল্যাক বক্সকে আপনাদের ক্রোমে অ্যাড করার পরে এই যে ক্রোমের ডান পাশে একটা চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম আপনি আরও যত এক্সটেনশন অ্যাড করেছেন তার এখানে লিস্ট থাকবে। আপনি ঠিক এই লিস্ট থেকে ব্ল্যাক বক্সকে এই যে পিন অপশন আছে এটাতে ক্লিক করে পিন করে রাখবেন, তাহলে দেখবেন এই যে এখানে ব্ল্যাক বক্স শো করবে। তারপর আপনি ঠিক যে কোনো লেখাকে কপি করার জন্য এই যে পিন করে রেখেছেন এটাতে ক্লিক করে ঠিক ওই লেখাটাকে মাউসের কার্সরকে দিয়ে পুরোপুরি সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথেই এই লেখাটা কপি হয়ে যাবে। অর্থাৎ আপনি ইউটিউব ভিডিও অথবা যে কোনো ইমেজ থেকে আপনি সরাসরি টেক্সটকে কপি করতে পারবেন টেক্সট আকারে। অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে, সেগুলো দেখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।